वेलकम टू आई स्टाडी आई स्टाडी आमी पढ़ीते सबा के स्वागत। तो बंधुरा आज के एक नतून सीरीज आमरा शुरू करते चले क्लास फाइवर अंक मैं एकेबारे एलिमेंटारी लेवल थेके अंक जिनिसटा कि अंकते भय पावार कोनो कारण नहीं। अंक खूब ही एक सहज सरल जिनिस जेटा आमादेर এই যে এনভায়রনমেন্ট আমাদের এত কিছু নৌকা জাহাজ প্রকৃতি আমাদের সব কিছু আছে তাদের একটা ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে আমাদের অঙ্ক, মানে একটা ম্যাজিক। আমরা যে সব জিনিস শিখছি তাদের মধ্যে অঙ্ক হচ্ছে ওয়ান টাইপ অফ ম্যাজিক। তো আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনায় আসব, সেটা হচ্ছে যে আমরা এই ম্যাজিকটা কীভাবে কত তাড়াতাড়ি আমরা আয়ত্ত করতে পারছি। ক্লাস ফাইভের অঙ্ক, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিলেবাসের আমাদের ক্লাস ফাইভে আমরা অঙ্কটার উপরে আমরা দেখব। তো অঙ্ক দেখার আগে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে আমাদের এটা সূচিপত্র, আমাদের টোটাল ক্লাস ফাইভে কী কী আছে। তো এখানে সবার আগে যেটা দেখতে পাচ্ছি পৃষ্ঠা নম্বর 1 থেকে 25 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে যে পূর্ব পাঠের পুনরালোচনা, মানে আগের পড়া মনে করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে আগের পড়া মনে করি 1 থেকে 25 পর্যন্ত আছে, মানে ক্লাস 4 পর্যন্ত আমরা যে ক্লাসে যেগুলো শিখেছি সেগুলো আমরা দেখে নেব। আগের পড়া মনে করতে গেলে আমাদের যেটা লাগবে ক্লাস 4, মানে হচ্ছে আমরা ততক্ষণে শিখে ফেলেছি কি একক, দশক, শতক, হাজার বলে এই চারটে আমরা সংখ্যা শিখতে পেরেছি। একটা হচ্ছে কি একক, আর একটা হচ্ছে দশক, আর একটা হচ্ছে শতক, আর একটা হচ্ছে হাজার। তো এইগুলোর মানেটা কি? এইগুলোর মানেটা হচ্ছে যে কখন আমরা প্রথম সংখ্যা লেখা শুরু করেছিলাম তখন আমরা একক লিখেছিলাম, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে হাজার। তো এই যে একক, আমরা যখন এক লিখেছিলাম কোনো সংখ্যায় এক লিখেছি, প্রথমে শূন্য দিয়ে শুরু করেছিলাম কোনো সংখ্যা থেকে, শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে যখন আমরা 10 লিখতে গেলাম, 10 লেখার সময় দেখো তখন হচ্ছে যে আমরা কী করলাম, 10 লেখার সময় তখন আমরা 1 এবং 0। এই যে 1টা কিন্তু তখন বসলো দশকের ঘরে, মানে এই 1-এর স্থানীয় মান কত হবে? 10। যদি এটা 20 হতো তাহলে 2-এর স্থানীয় মান 10। এরকম করে 21, 22, 23, 24 করে আমরা 99 পর্যন্ত চলে গেলাম। এই 99-তে 9 হচ্ছে কি, তো এই 99-এর মধ্যে 9 গুণিতক 10 আছে, যেহেতু নয়ের স্থানীয় মান কত? 10। আর প্লাস তার সঙ্গে কত আছে? তার সঙ্গে 9 আছে। 9 মানে হচ্ছে 9 গুণিতক 1। 1 মানে কী হচ্ছে, এটা এককের ঘরে আছে, তাই এইটার স্থানীয় মান হচ্ছে 1, আর এই 9টার স্থানীয় মান হচ্ছে 90। বোঝা গেছে কি যায়নি? তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে কোনো সংখ্যার আমরা স্থানীয় মান এইভাবে আমরা নির্ণয় করতে পেরেছি। সিমিলারলি আমরা যখন একটা বল বসাতে গেছিলাম, 99-এর পরের অঙ্কটা কত এসেছিল? 99-এর পরে আমরা ওটা পেয়েছিলাম 100। 99 আমরা বসিয়ে দিয়েছি এইখানে, 100 যখন আমরা লিখছিলাম তখন হচ্ছে যে 100 লিখছিলাম। তাহলে এই 100-র একটা হচ্ছে যে 1-এর স্থানীয় মান হচ্ছে 100, 0 মানে 10, এই 0-র স্থানীয় মান হচ্ছে 1। সিমিলারলি আমরা 627 যখন লিখছি, 627-এর মধ্যে একক, দশক, শতক, 6-এর স্থানীয় মান কত? 600। যেহেতু শতক আছে মানে হচ্ছে স্থানীয় মান 100-এর সঙ্গে গুণ হবে, তার মানে 6-এর স্থানীয় মান 600। 2-এর স্থানীয় মান কত হবে? 20, যেহেতু দশকের ঘরে আছে। আর 7-এর স্থানীয় মান হচ্ছে 7। তাহলে সংখ্যাটি 627কে আমরা এরমভাবে একক, দশক এবং শতক এইভাবে লিখেছিলাম। তার মানে আমরা যদি এটাকে সংখ্যায় লিখি স্থানীয় মানের বিস্তার করে, স্থানীয় মানের বিস্তার করে কত হবে? 6 শতক 2 দশক 7। তো এইভাবে আমরা লিখতে পারব। এরপরে আমরা আসছি নেক্সট স্লাইডে কি আমাদেরকে বলতে চাইছে সেটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানের বিস্তার করে লেখো।
আমরা প্রথমে যেটা দেখে নেব, আমরা ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করে নিয়েছি, মানে হচ্ছে কি তোমরা, আমরা অনেকটা বড় হয়ে গেছি। তো অনেকটা যখন বড় হয়ে গেছি, তাহলে আমাকে এটা বলতে হবে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, প্রথমে আসছি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শূন্য না এক, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো, চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হাজার। তাহলে আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেলাম হাজার। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আসতে গেলে আমরা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাচ্ছি। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়েছি এক দুই তিন চার করে, সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত, নয়। তারপরে দশ, কিন্তু চলে এসছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এক অঙ্কের দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটে নয়, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে চারটে নয়। তাহলে এই যে দুটো সংখ্যা পেলাম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, এইটাকে আমাদেরকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। তাহলে এইটা কী ছিল, একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। আর সিমিলারলি এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা এটা হচ্ছে হাজার। তো এইভাবে আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। মোটা মোদ্দা কথা, আমরা স্থানীয় মান, স্থানীয় মানের বিস্তার, এই যে স্থানীয় মান, একটা সংখ্যা আমরা যেটা লিখছি পৃথিবীতে যত সংখ্যায় থাক না, প্রত্যেকের একটা মান আছে। এই যে সংখ্যাটা সাতশো, ছশো সাতাশ, ছশো সাতাশ সংখ্যাটার মধ্যে সাতের স্থানীয় মান কত, দুইয়ের স্থানীয় মান কত, ছয়ের স্থানীয় মান কত, এগুলো আমরা দেখে এসেছি। কততম সংখ্যা পর্যন্ত শিখেছি, ক্লাস ফোর, মানে হচ্ছে একক, দশক, শতক এবং হাজার। এই চারটে সংখ্যা আমরা কিন্তু ক্লাস ফোরে শিখেছি। তো সময় বিলম্ব না করে আমরা দেখে নেব যে খুবই তাড়াতাড়ি, যে এই একবার জাস্ট রিভিশনের মতন করে, যে এই স্থানীয় মানগুলো আমরা কী কী শিখেছি, কী কী করেছি, সেটা আমরা একবার তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তো সেইখানে আসতে গেলে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যে আমরা একক, দশক এবং শতক, হাজার, এই চারটে আমরা আপাতত শিখেছি। এই চারটের মধ্যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, যখন এই ঘরে কোনো সংখ্যা বসবে, তার মান কত হবে, একক মানে এক হবে। এই ঘরে যখন কোনো সংখ্যা বসবে, তখন তার মান কত, দশ। দশক তার মানে হচ্ছে দশ হবে। এই ঘরে মানে দু দশকের ঘরে যে সংখ্যা থাকবে, পৃথিবীতে যা সংখ্যা থাকবে দশকের ঘরে, প্রত্যেকের মান কিন্তু দশ দিয়ে শুরু হবে, দশের গুণিতক। এই ঘরে যত মান থাকবে, তার সংখ্যা কত হবে, একশো। মানে একটা যদি থাকে, তা সেটা হচ্ছে যে একশোর পরিপূরক, দুটো থাকলে দুশো, তিনটে থাকলে তিনশো, চারটে থাকলে চারশো। সিমিলারলি যখন আমাদের এই ঘরে মানে হাজারের ঘরে যখন কোনো সংখ্যা থাকবে, তখন তার মান কত হবে, হাজার। এইটা হচ্ছে স্থানীয় মানের বিস্তার। আমাদের যত সংখ্যা পৃথিবীতে হবে, একক, দশক, শতক, হাজারের পরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, অসংখ্য সংখ্যা আছে। তো সেইগুলো আমরা আস্তে আস্তে আসবো একটা একটা করে। তো আপাতত ক্লাস ফোর পর্যন্ত আমরা একক, দশক, শতক, হাজার শিখেছি, সেই জিনিসটাই আমরা দেখে নিচ্ছি। যেমন আমরা এককের ঘরে একটা লাল বল রেখেছি, এই একটা লাল বল রেখেছি, একটি লাল বল, এর মান কত, এক, কারণ বলটা কত আছে, একটাই আছে। এখানে কত আছে, দুটো লাল বল আছে, তার মানে কত, দুই, প্রত্যেকটা বলের মান কত বলেছি, এক। তাহলে দুই এবং প্রত্যেকটা বলের যদি মান এক হয়, এককের ঘর তাহলে এক, তাহলে এই এই দুটো বলের স্থানীয় মান কত হবে, দুই। ঠিক তো, কারণ এককের ঘরে দুটো বল আছে, যখন এককের ঘরে একটা বল ছিল তখন তার মান ছিল এক, এককের ঘরে যেই থাক না কেন, তার মানের বিস্তার হচ্ছে এক হয়। তাহলে একটা বল থাকার জন্য তার মান হচ্ছে কত, হচ্ছিল এক। তাহলে দুটো বল থাকলে দুই গুণিতক এক সমান কত হচ্ছে, দুই। এবং করে তিনটে যদি বল থাকতো, এখানে এখানে আমি যদি দেখি যে আমার এককের ঘরে আমার বল আছে তিনটে, এখানে তিনটে বল আছে, তাহলে তিনটে বল থাকলে কত হবে, তাহলে তিন গুণ এক সমান হচ্ছে তিন। যখন যদি চারটে বল থাকে তাহলে কত হবে, চার গুণ এক সমান হচ্ছে চার। এরকম করে আমি যদি যাই, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা বল থাকতে পারবে সর্বোচ্চ, কারণ এককের ঘরে সর্বোচ্চ নয়ের পরে থাকতে পারবে না। তাহলে এই এককের ঘরে নটা বলের জন্য মান কত হবে, নয় গুণিতক এক, নয় গুণ এক সমান কত হয়, নয়।
তাহলে এককের ঘরের আমার 9টা বলের জন্য এর মান কত হচ্ছে 9। এরপরে যখন আমার 10 নম্বর বল এর সঙ্গে আমি একটা বল যোগ করে দিচ্ছি, তখন এইটা আর টোটালটা এখানে না থেকে এইটা এইখানটায় চলে আসবে। তাহলে দশকের ঘরে তখন আমার এই একটা ইয়েলো কালার বা হলুদ রঙের একটা বল আমি পাবো। মানে এই একটা বল সমান এই যে 10টা বল যোগ করা হয়েছে এই 10টা বলের সমান, মানে একটা হলুদ বল সমান 10টা লাল বল। হিসেব বরাবর বোঝা গেছে কি যায়নি? কারণ হচ্ছে যে আমি এইখানে একটা একটা করে 10টা বল এককের ঘরে রাখলে যতগুলো বল হয় তার মান কত হচ্ছে 10। সেই 10টা এখানে কিন্তু নট নয়, 10টা বল রেখেছি। সেই 10টা বল আমি যখন এইখানে শুধু একটা বল পুট করছি, এই একটা বলের মানই তো কি নিচ্ছে দশকের ঘর। দশকের ঘর শুরুই হচ্ছে কত দিয়ে? 10 দিয়ে। যা হবে সবই 10-এর গুণিতক হবে। তাহলে এই দশকের ঘরে যদি একটা বল থাকে তার মান কত হচ্ছে? এই বলটা আছে তার মান কত হবে? 10। 10 × 1, যেহেতু দশকের ঘরের জন্য 10 আর বল আছে একটা, সেন এর কত হবে? 10। যদি এখানে দুটো বল থাকতো তাহলে দুটো বল ইনটু প্রত্যেকটা বলের মান কত হচ্ছে? 10 করে। তাহলে দুটো বলের জন্য প্রত্যেকটা ঘরের যদি মান 10 করে হয় তখন তার মান হবে 20। যদি এখানে তিনটে বল থাকতো, তিনটে বল থাকলে কত হতো? 3 × 10। 3 × 10 যদি হয় তখন আমি তার মান কত পাবো? 30। এরকম করতে 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 কতদূর পর্যন্ত আমি যেতে পারি? এখানে হচ্ছে আমি 10 নম্বর পর্যন্ত 10টা বল আছে। পরপর দেখলাম এখানে আমার এসে 10টা বল আছে। যদি আমার এখানে এসে আমি যদি দেখি যে আমার 10টা বল আছে, তাহলে কি হচ্ছে? এখানে আমি এসে দেখছি যে আমার এখানে এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, এরকম করতে করতে 10টা বল আমার চলে এসেছে। তাই 10টা বলের জন্য আমি কত পাচ্ছি? 10টা বল, প্রত্যেকটা মালের মান কত? 10। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 100, নাকি না? 100 পাচ্ছি। এক একটা বলের মান 10 করে আমি টোটাল 10টা বল রেখেছি, তাই এখানে আমি কত পেলাম? এখানে আমি টোটাল পেলাম হচ্ছে 100। এই যে আমি 100টা পাচ্ছি, এই 100টাকে আমি একটু ভালোভাবে ভেবে যদি একটা কী করলাম, আমি একটা সবুজ বল নিয়েছি। এই সবুজ বলটা কি করছে? এই যে 10টা বল এখানে আছে, এই 10টা বলের মান কিন্তু একটা সবুজ বলের মানের সমান। তাহলে শতকের ঘরে যে একটা বল বসে আছে সেই কিন্তু একটা বলই 100 নিয়ে রেখেছে, একটা বলের মান কিন্তু 100। যদি এখানে দুটো বল থাকতো তাহলে কটা মান হতো? 2 × 100 সমান কত হবে? 200। যদি এইখানে তিনটে বল থাকতো, তিনটে বল থাকলে তাহলে কত হচ্ছে এখানে? 3 × 100 সমান হচ্ছে কত? 300। যদি এখানে চারটে বল থাকতো তাহলে কত হতো? 4 × 100 সমান হচ্ছে 400। এরকম করতে 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 আমি কত পর্যন্ত যেতে পারবো? 10 নম্বর পর্যন্ত। 10 নম্বর যখন আমি চলে যাব, 10 × 100 সমান কত হচ্ছে? 1000। একের পিঠে তিনটে শূন্য, একের পিঠে তিনটে শূন্য যখন চলে এলো তখন এই বলটা আমার এই নীল বলে নেভি ব্লু বলে আমার কনভার্ট হয়ে গেল। তার মানে আমার 10টা আমার সবুজ বল সমান আমি এখানে বলতে পারি যে একটা নেভি ব্লু বল। তাহলে এই যে 10টা আমি টোটাল সবুজ বল পেয়েছি, এই 10টা সবুজ বলকে আমি একটা নেভি ব্লু বল দিয়ে কনভার্ট করতে পারছি। তাহলে আমরা বলতে পারি 10টা সবুজ বল সমান একটি নীল বল। বোঝা গেছে? তার মানে আমি 10টা লাল বল সমান বলতে পারছিলাম একটা হলুদ বল, 10টা হলুদ বল সমান বলতে পারছিলাম একটা সবুজ বল, আবার 10টা সবুজ বল সমান বলতে পারছি একটা নীল বল। এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার একটা একটা করে কিন্তু আমরা বিন্যাস করতে পারলাম এবং এটার বিস্তার হয়ে গেল। তার মানে পর্দা কথা আমরা বুঝে নিলাম, সেটা হচ্ছে যে একক, দশক, শতক, হাজার এই চারটে ঘরের মধ্যে আমাদের সংখ্যাগুলো ঠিক এরকম হয়। বলবো আমি বল দিয়ে বুঝলাম এই কারণে, কারণ বইটাতে আমাদের বল দিয়েই শুরু করেছি, আস্তে আস্তে সংখ্যায় ঢুকবো আমরা। মানে বলটা হচ্ছে যে ফিজিক্যালি আমাদের পক্ষে বুঝতে খুব সুবিধে, তো সেই জন্য তোমাদেরকে বোঝানো হলো। তো সেইবারে যদি আমরা বলি যে এই যে একটা সংখ্যা দিয়েছে এইখানে বলগুলোকে আমরা ফেলে দিয়েছি, এবারে আমাকে বলতে হবে এই সংখ্যাটা কত, কটা বল আছে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে হচ্ছে 7টা বল আছে। কোথায় আছে?
এককের ঘরে, তার মানে এই বলের মান হচ্ছে কত? সাত। একটা বল আছে দশকের ঘরে, তাহলে আমি যেটা পাচ্ছি দশকের ঘরের জন্য এইটা পাচ্ছি, তাহলে একটা ঘরের জন্য আমি কত পেলাম? দশ। আর দুটো বল আছে কিসে? আছে দুটো বল আছে শতকের ঘরে, তার মানে দুটো ইন্টু শতকের ঘরের জন্য কত? একশো। তার মানে এইটা পাচ্ছি আমি শতকের ঘরে, এইটা পাচ্ছি শতকের ঘরের জন্য এই ফিগারটা, আর এই ফিগারটা পাচ্ছি আমি দশকের ঘরের জন্য, আর এই ফিগারটা পাচ্ছি এককের ঘরের জন্য। তাহলে আমি এটাকে যদি পরিসংখ্যান আকারে লিখি, সংখ্যার আকারে লিখি, একটু ভালো করে দেখা যাবে। সেটা হচ্ছে যে আমরা দুই গুণিতক একশো শতকের জন্য পেয়েছি, এক গুণিতক দশ দশকের ঘরের জন্য পেয়েছি, এবং সাত গুণ এক সাত সেটা আমি এককের ঘরের জন্য পেয়েছি। তাহলে দুশো দশ এবং সাত, তাহলে দুশো দশ সাত, এটা যোগ করলে কত হয়? দুশো সতেরো। তাহলে আমি এই যে বল দিয়ে যে সংখ্যাটা লিখেছি, এই বলের আকারের সংখ্যাটার আলটিমেট অঙ্কটা হচ্ছে দুশো সতেরো। তাহলে দুশো সতেরোকে আমি বলের আকারে একক, দশক এবং শতক এটা আমরা বিস্তার করে লিখলাম। এগুলো ভাষায় লিখতে হবে, সেগুলো আস্তে আস্তে আসছি কীভাবে লিখতে হবে, এটা ক্লাস ফোরের আলোচনা করছি, অলরেডি তোমরা পড়ে এসছো, তাই বেশি সময় দেবো না। তাহলে বলো দেখিনি যে এই যে সংখ্যাটা আছে, আমি যে এই সংখ্যাটার ভেতরে আমি একটা ছবি দিয়ে দিয়েছে, বল এঁকে দিয়েছে, তাহলে বলতে হবে আমাদের সংখ্যাটা কত। এককের ঘরে কত আছে? কটা বল? দুটো বল। দুটো বল এককের ঘরের মান কত হয়? এক। তাহলে দুটো বলের জন্য মান কত হবে? দুই। আচ্ছা, দশকের ঘরে কত আছে? তিনটে বল। তিনটে বলে প্রত্যেকটা ঘর বলের মান কত? দশ। তাহলে আমার টোটাল মান কত হবে দশকের ঘরের জন্য? তিরিশ। শতকের ঘরে কোনো বলই নেই, তাহলে শতকের ঘরে যদি শূন্য বল আছে, শতকের ঘরের মান কত? একশো। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কত হয় গুণফল? শূন্য, শূন্য হবে। এবারে হাজারের ঘরে কত আছে? তিনটে বল আছে। হাজারের ঘরে তিনটে বল, প্রত্যেকটা ঘরের মান কত? হাজার। তাহলে প্রত্যেকটা ঘরের বলের যদি মান হাজার হয়, তাহলে আমার তো টোটাল সংখ্যা মান কত হবে? তিন হাজার। তাহলে আমি এই সংখ্যাটাই আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে তিন হাজার যোগ শূন্য যোগ তিরিশ যোগ দুই, তাহলে আমার কত আসবে? তিন শূন্য তিন শূন্য তিন দুই, এইটা হচ্ছে আমার সংখ্যা। এই প্রসেসে করলে তোমরা দেখতে পাবে যে এই সংখ্যাটা এইটা হবে। তাহলে আমি এই যে বলটা আমি দেখতে পেলাম, এই বলটাকে পরে আমরা যখন অঙ্কে আসবো তাহলে বল নিয়ে বোঝাবো না, পরিষ্কার আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, না বুঝতে পারলে আমারটা আরেকবার ভালো করে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো মোদ্দা কথা সেটা হচ্ছে যে আমরা দেখে নেবো যে যেই বল থাকুক না কেন, আমাদের একক দশক শতক এবং হাজার এই ভাগে আমাকে বিন্যস্ত করতে হবে। তাহলে কোন সংখ্যাটা কোন ঘরে আছে এবং কটা বল সেখানে লাগু হচ্ছে, তার মান কত, স্থানীয় মান কত আমরা বুঝে নেব। এইভাবে আমরা স্থানীয় মানের আমরা বিস্তার করতে পারবো। এবারে আমরা আসছি যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানে বিস্তার। ক্লাস ফোর পর্যন্ত পড়েছো, ক্লাস ফোর পর্যন্ত যখন তোমরা পড়ে ফেলেছো তাহলে তোমরা চার অঙ্ক কোনটগুলো জানো। সেখানে চার অঙ্কের মধ্যে যতই সংখ্যা থাকে না কেন, চারটে একক আছে, দশক আছে, শতক আছে, আর কি আছে? হাজার আছে। একক, দশক, শতক আর হাজার। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এক অঙ্ক, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আর বৃহত্তম সংখ্যা কত? এক অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা কত? শূন্য না এক, এক। এক অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক, আর বৃহত্তম সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। না, দশ হবে না। কেন দশ হবে না? দশ অঙ্ক দশ, কিন্তু কী হচ্ছে, এক আর শূন্য হয়ে যাচ্ছে, দশকের অঙ্কে চলে যাচ্ছে, এক অঙ্ক আর থাকছে না। তাহলে কতদূর পর্যন্ত যাচ্ছি? নয়। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো একটা নয়, আর ক্ষুদ্রতম সংখ্যা হলো একটা এক। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ। বৃহত্তম সংখ্যা কত?
নিরানব্বই, এগারো বারো তেরো চোদ্দো করতে করতে নিরানব্বই আসবে। কারণ একশো এলেই কী হচ্ছে, একশো যখনই এলো এর পর্যন্ত নিরানব্বই পেয়ে গেলাম, একশো যখনই আসবে তখন সংখ্যাটা কিন্তু শতকের ঘরে চলে যাচ্ছে। তিন অঙ্কের ক্ষেত্রে কী হবে, তিন অঙ্কের ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পিঠে দুটো শূন্য, এটা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত হবে, তিনটে নয়, তারপরে হাজার চলে গেলেই তো চার অঙ্ক চলে আসছে, তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নশো নিরানব্বই, নশো নিরানব্বই হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা। চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তাহলে খুব সহজ হয়ে গেল, যদি এক অঙ্কের একটা নশো এক হয় এবং নয় হয়, দুই অঙ্কের কত হচ্ছে একটা এক এবং শূন্য, একের পিঠে একটা শূন্য, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পিঠে দুটো শূন্য, চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পিঠে তিনটে শূন্য, এক তো থাকবেই, নাহলে পুরো সংখ্যাটা জিরো হয়ে যাচ্ছে, আর বাকিগুলো কিন্তু আমাকে শূন্য হতে হবে। তার মানে একের পিঠে তিনটে শূন্য মানে হাজার হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমি লিখি তাহলে কটা লিখতে পারবো, কটা নয় হবে, চারটে নয়, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয়। এবারে আমি এইটাকে যদি আমি এই প্লটে মানে বলের আকারে আমরা যেটা শিখেছিলাম সেইভাবে যদি পুট করি তাহলে খুব সুন্দরভাবে একটা জিনিস দেখা যায়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেইটা হচ্ছে যে এইখানে আমার তো হাজার দিয়ে শুরু হয়েছে, মানে এখানে হচ্ছে যে একটা বল, একটা বলের মান কত হচ্ছে হাজার, এরম করতে 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 নটা বল পর্যন্ত আসার পরে নটা বলের সঙ্গে নটা বলের মান কত হচ্ছে ন হাজার, তার সঙ্গে এদিকেও নটা বল, এখানেও নটা বল, এখানেও নটা বল, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পূরণ হয়ে গেছে নটা নটা করে, এর ওপরে আর কিন্তু কোনো বলই থাকতে পারছে না, মানে এখানেও নটা বল আছে, এখানেও নটা বল আছে, এখানেও নটা বল আছে, এখানেও নটা বল আছে, তাহলে কি হচ্ছে আমার টোটাল জায়গাটা কভার হয়ে গেছে, আর সেই টোটাল নটা সংখ্যা বসালে সেই সংখ্যাটা হচ্ছে এইটা। তাহলে স্থানীয় মানে আমি যদি বিস্তার করি তাহলে কত হবে, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হচ্ছে হাজার, তাহলে এর মান কত, ন হাজার, নয় শতক, নয় দশক, নয়, এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। আরেকবার বলে দিচ্ছি, ন হাজার, ন শতক, নয় দশক, নয়, আর এটার মান কত হবে, এক হাজার, হাজারের ঘরে আছে, শতকের ঘরে কত, শূন্য, দশকের ঘরে শূন্য, আর এককের ঘরে শূন্য, মানে এর মান হচ্ছে এক হাজার। স্থানীয় মানে আমি যদি বিস্তার করে পাই এরকম করে লিখতে হবে, এটা হচ্ছে এক হাজার, আর এইটা হচ্ছে কত, নয়, 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 আর হচ্ছে নয়। এইটা গেল আমাদের মুদ্রা, কথা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। তো বন্ধুরা আশা করা যায় ব্যাপারটা বোঝা গেছে, খুবই সহজ ব্যাপার, কারণ চার অঙ্কের পাঁচ অঙ্ক দশ অঙ্ক যতগুলি সংখ্যা হোক না কেন ক্ষুদ্রতম সংখ্যা হলে যেই সংখ্যাটা তার থেকে একটা শূন্য কম, আর বৃহত্তম সংখ্যা হলে তার সঙ্গে যতগুলো সংখ্যা ততগুলো নয়, খুবই সিম্পল টাস্ক। আচ্ছা তাহলে আসা যাক আমাদের এরপরের জায়গায়, এবারে কী করতে হবে, আমাদের মনে মনে হিসাব করতে হবে, এটা হচ্ছে আমাদের মাথা, তো আমাদের মাথা সবসময় কী করে, কম্পিউটারের থেকেও কুইক কাজ করে, সেজন্যই মানুষ কিন্তু কম্পিউটার আবিষ্কার করেছে। তো সেই জায়গা থেকে আমাদের ব্রেন কোনো দিনও খাতা কলমের থেকে স্লো কাজ করতে পারে না, তাই এক বাত ইয়াদ রাখনা, দিমাগ কো ইস্তেমাল করো, কিউ, কারণ পেন স্লো হয়ে যাবে, হাত স্লো হয়ে যাবে, কিন্তু ব্রেন ফাস্ট এগোবে, ব্রেন ফাস্ট এগোবে, এই কথাটা কিন্তু খেয়াল রাখবে। তাই সেজন্য আমরা যখন যোগ বিয়োগ গুণভাগ, যখন তুমি মুদিখানায় যাও বা মাছের দোকানে যাও, তুমি দেখতে পাবে যে একটা মাছের লোকেরা খুব সহজে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো অঙ্ক করে ফেলছে, বা একটা সবজিওয়ালা যোগ বিয়োগ গুণভাগ খুব কুইক করছে, আমরা বিশাল পড়াশোনা করেও কিন্তু সেটা করতে পারি না, কারণটা হচ্ছে এটাই, কারণ ওরা মনে মনে হিসেব করাটা শিখেছে, আমাদের জন্য মনে মনে হিসাব করাটা খুব 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 ভেরি 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 ইম্পর্টেন্ট। আসা যাক কীভাবে করবো, আমাদের ফান্ডা মনে রাখতে হবে, যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে একক, দশক, শতক, আমরা যেটুকু শিখেছি তার বাইরে এক ফোঁটা বেশি নিয়ে আমরা ভাববো না। তো এই একক, দশক, শতককে আমরা এমনভাবে ভাঙবো যার ফলে আমাদের মনে রাখতে সুবিধা হয়। যেমন একটা সিম্পল বলি, যেটা হচ্ছে দশ এবং দশ, মুখে মুখে বলবে দশ, দশ যোগ করলে কত হয় কুড়ি, কুড়ি দশ যোগ করলে কত হয় তিরিশ, তিরিশ যোগ করলে কত হয় চল্লিশ, চল্লিশ পঞ্চাশ যোগ করলে কত হয় নব্বই, একটু হয়ে গেলো কিন্তু পারা যাচ্ছে,
পঞ্চাশ পাঁচ যোগ করলে কথা হয় পঁচানব্বই, এটা যেমন পারা যাচ্ছে সিমিলারলি চৌত্রিশের সঙ্গে যদি আমি সতেরো যোগ করি তাহলে কত হয় সেটাও আমাদেরকে খুব তাড়াতাড়ি কুইক করতে হবে, ওপর নিচে নয়, একক দশক ধরে ধরে। কেমন করে? যেমন আমি যদি আসি চৌত্রিশ, যেটা আমি বললাম কি চৌত্রিশের সঙ্গে আমি করব হচ্ছে সতেরো, চৌত্রিশকে আমরা ভাগ করতে কী পারি তিরিশ প্লাস চার, আর সতেরোকে আমরা কি ভাগ করতে পারি দশ প্লাস সাত, দশকের আকারে আমরা ভাগার চেষ্টা করব। তাহলে তিরিশ দশে কত হচ্ছে চল্লিশ, আর চার আর সাত কত হয়, চার সাত হচ্ছে এগারো, তাহলে চল্লিশ আর এগারো, এই এগারোকে আমরা ভাঙতে পারি দশ প্লাস এক, তাহলে চল্লিশ আর দশ যোগ করলে কত হয় পঞ্চাশ, আর প্লাস এক সমান হচ্ছে একান্ন। তাহলে এই জিনিসটা আমাদের মনে হলো অনেকটা প্রসেস ধরে করলাম, কিন্তু আমরা যখন এটা মুখে মুখে করব, তিরিশ দশে চল্লিশ করব, সাত চার এগারো হচ্ছে চল্লিশ, আর এগারো যোগ করলে হচ্ছে একান্ন, এইটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, এর থেকে ফাস্ট হতে পারে না। তো সেই জন্য বন্ধুরা তোমাদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি মনে হতে পারে, প্রথম প্রথম একটু আটকে যাচ্ছে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে ফাস্ট, এবং এই প্রসেসের ছাড়া কিন্তু তোমরা পরবর্তীকালে যারা সরকারি পরীক্ষা দেবে তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদেরকে সেকেন্ডে অঙ্ক করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে আগে এইগুলো ছোটোবেলা থেকে শিখে রাখতে হয়। তো চলো দেখে নেওয়া যাক, আপাতত সরকারি পরীক্ষা নয়, আপাতত আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে, কীভাবে যোগ করতে হবে সেটা আমরা দেখে নেব। যেমন দুশো একুশ, দুশো একুশকে আমরা কীভাবে লিখতে পারি, দুশো যুক্ত কুড়ি যোগ এক, তিনশো বিরাশিকে গেলে তিনশো যোগ আশি প্লাস দুই, তাহলে আমি দুশো শতকের ঘরেরগুলোকে আমি আলাদা করে নেব। শতকের ঘর যখন আলাদা করে দিলাম, তিনশো প্লাস দুশো কত হয়ে গেল, আমি মুখে মুখে হিসেব করে রাখবো পাঁচশো, এটা একেবারে ফাইনাল লাইনে লিখবো। এইটা টোটালটা, এই যে লাইনটা, এই দুটো লাইন কিন্তু মুখে থাকবে, কিন্তু বাকিটা অমিট হয়ে যাবে, ফাইনাল লাইনে এসে আমার এইটা থাকবে। তাহলে এইখানে আমি শতকের ঘরে পাঁচশো পেয়ে গেলাম। এবারে আসছি দশকের ঘরে, দশকের ঘরে কী আছে, এখানে কুড়ি আছে, এখানে আশি আছে, কুড়ি আশি কত হচ্ছে একশো, কুড়ি আশি এখানে দেখা যাচ্ছে কত একশো, তাহলে এখানে যদি পাঁচশো থাকে, এখানে তার সঙ্গে একশো যোগ হয়ে গেছে, তার মানে কত হয়েছে আমার ছশো হয়ে গেছে। এবারে আমার তো দশকের ঘর দেখা হয়ে গেছে, দশকের ঘর আমার কিন্তু দেখা হয়ে গেছে, এবারে বাকি কী থাকছে আমার, এবারে আমার যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আমার এককের ঘর। এককের ঘর যদি আমি দেখতে পাই, এখানে আছে এক, এখানে আছে কত দুই, এক দুই কত হয় তিন হয়, এখানে তো কোনো দশক আসেনি তিন হয়, তাহলে আমি টোটাল যোগফল কত পাচ্ছি ছশো তিন, এর বাইরে আমার কিছু ভাবার দরকার নেই, অ্যান্সার হচ্ছে ছশো তিন। বোঝা গেছে? যদি না বোঝা যায় থাকে, এটাই অনলাইনের সুবিধা, সেটা হচ্ছে আমার ভিডিওটাকে পজ করে আর একবার দেখে নিতে হবে, তাহলে তোমাদের এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট প্রবলেমে এসে আমরা বুঝতে পারবো যে কার কোনটা হচ্ছে সেটা দেখে নেওয়া যাবে। যাই হোক, আমরা আসছি সাতশো আট এবং দুশো সাত কীভাবে করবো। এবারে দেখি, আমরা প্রথমে শতকের ঘরের অঙ্কটা নেব, শতকের ঘরে এখানে কত আছে সাত, সাতশো আর দুশো, সাতশো দুশো কত হয় নশো, আমি একেবারে লিখছি কিন্তু নশো, আচ্ছা এখানে কত আছে, তারপরে ঘর কত আছে দশকের ঘর, এখানে শূন্য এখানে দুই, তার মানে কত হচ্ছে, এখানে শূন্য মানে শূন্য, এখানে দুই মানে হচ্ছে কুড়ি, কুড়ি আছে, কুড়ি লিখে ফেললাম। আর এরপরে যেটা আসছি আমি, সেটা হচ্ছে আমি এককের ঘর, এককের ঘরে কত আছে এখানে আট, আর এখানে কত আছে সাত, আট সাত যোগ করলে কত হয় পনেরো, পনেরো লিখে দিলাম। তাহলে আমি এখানে কত পাচ্ছি, দশকের ঘরে পনেরো আর কুড়ি মানে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আর এখানে কত আছে নশো, তাহলে টোটাল আমরা পাচ্ছি কত নশো পঁয়ত্রিশ, নশো পঁয়ত্রিশ হচ্ছে এর উত্তর। বোঝা গেছে? সিমিলারলি তোমরা তাহলে আমাকে এটা খুব তাড়াতাড়ি করে দিতে হবে, অঙ্কটা ভিডিওটা পজ করে দেবে, ভিডিওটা পজ করে আমাকে তোমাকে বলতে হবে যে আটশো পনেরো এবং তিনশো কুড়ির যোগফল আমার কত হবে, তাড়াতাড়ি করো করে আমাকে বলো কত হচ্ছে। আসছি তাহলে আটশো পনেরো এবং তিনশো কুড়ি, এখানে শতকের একক দশক শতক, শতকের স্থানে অঙ্ক কত আটশো আর তিনশো, আটশো আর তিনশো যোগ করলে কত হচ্ছে এগারোশো, এগারোশো আমি পাচ্ছি। এরপরে আমি আসছি দশকের ঘরে, দশকের ঘরে কত আছে এক আছে আর হচ্ছে দুই আছে, এক মানে হচ্ছে দশ, দশকের ঘরে শুরুই হচ্ছে দশ দিয়ে, এখানে হচ্ছে কুড়ি,
কুড়ি আর দশ কত হচ্ছে তিরিশ, শতকের ঘরে মানে এতে কত পাচ্ছি আমি তিরিশ পাচ্ছি, দশকের ঘরে আমি পাচ্ছি তিরিশ, আর এখানে কত পাচ্ছি এককের ঘর, এককের ঘরে আমি এসে পাচ্ছি যেটা দেখো সেটা হচ্ছে এখানে কত পাচ্ছি পাঁচ, আর এখানে কত পাচ্ছি শূন্য, পাঁচ আর শূন্য যোগ কত কত হয় পাঁচ হয়, তাহলে আমার এইটার কত হবে এগারোশো পঁয়ত্রিশ হচ্ছে এর উত্তর। ভালো করে দেখে নেবে যোগ করে কত হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ নাকি, আমি একটু তাড়াতাড়ি করলাম, তোমাদেরকে আমার থেকেও বেশি ফাস্ট করতে হবে। তো এটাই হয় যারা শেখায় তাদের থেকে যারা শিষ্য হয় অলওয়েজ ফাস্ট করবে, এটাই গুরুর কামনা থাকে। অল দ্য বেস্ট, মজা আসছে তো, মজা আগে তো জরুর লাইক কর দিয়ে। তো আসা যাক নেক্সট, যেটা এবারে হচ্ছে একটু বড় অঙ্ক আছে, তোমরা ফোর থেকে ক্লাস ফাইভে উঠে গেছো, একটু বড় হয়ে গেছো, তাই তোমাদেরকে আস্তে আস্তে অনেকটাই বড় হতে হবে। এবারে আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে চার হাজার দুশো, চার হাজার পাঁচশো একুশ আর হচ্ছে দু হাজার আটশো বারো, এর মধ্যে যোগফল আমাকে বার করতে হবে। এখানে হাজার আছে, একক দশ, একক দশক শতক হাজার, এখানে একক দশক শতক হাজার, হাজারে কত আছে দুই আর চার, এখানে চার হাজার এখানে দু হাজার, তাহলে টোটাল আমার কত হচ্ছে ছ হাজার। আচ্ছা এবারে আমার আসছে শতকের ঘরে, শতকের ঘরে কত আছে, শতকের ঘরে হচ্ছে পাঁচশো আর হচ্ছে আটশো, পাঁচশো এবং আটশো, আট পাঁচ হচ্ছে কত হচ্ছে তেরোশো, তাহলে এক হাজার তিনশো পেয়ে গেলাম। এবারে আসছি আমি সেটা হচ্ছে দশকের ঘরে, দশকের ঘরে হচ্ছে এটা দুই আর এটা কত হচ্ছে এক, দুই এবং এক এটার মান কত হচ্ছে কুড়ি, আর এটার মান কত হচ্ছে দশ, তাহলে কুড়ি আর দশ কত হয় তিরিশ। এবারে আমি আসছি সেটা হচ্ছে এককের ঘরে, মানে এক আর দুই, এককের ঘরের মান তো একই হয়, তার মানে এই এককের জন্য আমি পাচ্ছি এক, এই দুইয়ের জন্য এখানে পাচ্ছি দুই, তাহলে এই দুটোর যোগ কত হবে তিন, লিখে দিলাম, তাহলে আমি আলটিমেট কত পাবো সাত তিন তিন তিন, মানে সাত হাজার তিনশো তেত্রিশ, এটা যদি স্থানীয় মানে বিস্তার করে লিখি সাত হাজার তিনশো তেত্রিশ, তিনশো মানে হচ্ছে তিন শতক তেত্রিশ। তো এইটা হচ্ছে এইটার যোগফল, বারবার এই প্রসেসে আমরা করব, তার ফলে কী হবে এই শর্টেস্ট প্রসেসটা আমরা ইউজ করতে পারব। আশা করি তোমাদের শেখা গেছে, যদি কোনোরকম ডাউট থাকতে আবার রিপিটেডলি বলছি তোমরা কিন্তু অবশ্যই প্রেমী আগের ভিডিওগুলো দেখবে, আগের যেটা শেখালাম সে স্লাইডটায় গিয়ে ভিডিও পজ করে বারংবার দেখবে, যদি কোনোরকম প্রবলেম থাকে সেটা থেকেই তোমরা সলিউশন পেয়ে যাবে। যদি বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে, আমাকে কমেন্ট করবে, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে আপাতত এখানেই আমরা শেষ করলাম, যে হোমওয়ার্কগুলো দিয়েছি অবশ্যই তোমরা করবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে, কোনোরকম প্রবলেম থাকলে ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই ফিডব্যাক দেবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস টু অল ফর ভিজিটিং বাই লেসন।